নমস্কার, আমি ভাস্কর ম্যানেজার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ভাস ব্যান। আর তো আজকের আলোচনার বিষয় আবার সে বাংলাদেশ। সরি, বাংলাদেশ সম্পর্কে আলোচনা না করে কোনো উপায় নেই, কারণ আমি জানি যে আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের, মানে বাংলাদেশে অনেকেই আছেন যাদের কাছে এটা প্রচণ্ড রাগের কারণ হয়ে যায় যে একজন ভারতীয় বাংলাদেশ সম্পর্কে ভিডিও তৈরি করছে এবং বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আলোচনা করছে। প্রচুর কমেন্টস আসছে ক্রমাগত যে দাদা, আপনি কি মাল খাইছেন, কি করছেন, কোথায় যাইছেন, এই ধরনের ভাষা দিয়ে প্রচুর কমেন্টস আসছে যে আপনি কেন বাংলাদেশ সম্পর্কে এত কিছু বলতেছেন, আমি শেখ অমুক, আমি অমুক মোল্লা, এইসব লিখে কমেন্টস করে যাচ্ছে ক্রমাগত যে বাংলাদেশ সম্পর্কে একজন ভারতীয় হিসেবে আমার কি করে সাহস হয় খবর তৈরি করার। কেন সাহস হবে না, 100 বার খবর তৈরি করব যেখানে বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমার ভাষা এবং তাদের ভাষা যেখানে এক, এবং তাদের দেশে যদি কোনো রকমের বিশৃঙ্খলা উৎপাত তৈরি হয় তাহলে তার সরাসরি প্রভাব আমার দেশ এবং আমার রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে, সেক্ষেত্রে আমি কেন বাংলাদেশ সম্পর্কে কথা বলতে পারবো না, 100 বার বলবো। তাতে কোন শেখের পোলার কি হয়, কি এসে যায়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা স্বাধীন সাংবাদিক, আমাদের দায়িত্ব আছে যে বাংলাদেশ সম্পর্কে আমাদের যে মতামত সেটা ব্যক্ত করার এবং সাধারণ মানুষকে সেটা জানিয়ে দেবার। সেক্ষেত্রে কাউর কাছে আমরা কোনো রকমের দাসত্বের মধ্যে নেই যে তাদের কথা শুনেই আমাদের বাংলাদেশের খবর করা বন্ধ করে দিতে হবে। ক্রমাগত ভারতের কিছু ইউটিউবারকে ক্রমাগতভাবে থ্রেট দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে, তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাই। সফিকুল ইসলাম একজন বড় ইউটিউবার পশ্চিমবঙ্গের, তাকে ডেথ থ্রেট পর্যন্ত দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে, এবং তার ভিডিও অডিও রেকর্ডিং তিনি জারি করেছেন। এই জঘন্য জঘন্য বাংলাদেশের সিস্টেমের প্রচণ্ড রকমের ভাবে যে প্রতিহিংসা পরায়ণ বাংলাদেশের সিস্টেম ব্যবস্থা যেটা তৈরি হয়েছে মোহাম্মদ ইউনুসের সময়, সেটাকে আমরা তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি। এবং আমাদের যে শফিকুল ইসলামের বিরুদ্ধে আমাদের ভারতীয় সাংবাদিক, ভারতীয় ইউটিউবার শফিকুল ইসলামের ওপরে যে বিদ্বেষ বাংলাদেশ তৈরি করছে তার তীব্র নিন্দা জানাচ্ছি আমি, ভাস্কর ব্যানার্জি। এখন প্রশ্ন হলো আজকের খবর। আজকের খবরটা আবার একটা অন্য রকমের মাত্রায় চলে গেছে। এতদিন পর্যন্ত বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশে আলোচনা হচ্ছিল যে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে চলে আসতে পারেন এবং তিনি সেখানে আওয়ামী লীগের আবার সরকার গঠন করতে পারেন, এরকম একটা খবর তৈরি হচ্ছিল ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়ার পর থেকে। কিন্তু এইবার খবরটা আবার অন্যরকম হয়ে যাচ্ছে। এইবার যেটা একদম সূত্র মারফত একদম সরকারি খবর, যেটা সেটা হচ্ছে বাংলাদেশের সরকার, অন্তর্বর্তীকালীন যে এখন যে সরকার চলছে, সেই সরকার চাইছে শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরে আসেন। ফিরে আসাটা অবশ্য ওয়েলকাম টু বাংলাদেশ এই টাইপের নয়, গ্রেপ্তার করে তারা বাংলাদেশে শেখ হাসিনাকে নিয়ে আসতে চাইছে। তাদের নিয়ে আসতে চাওয়ার জন্য তাদের সরকারিভাবে তারা কিছু পদক্ষেপও পর্যন্ত গ্রহণ করেছে, যেমন ইন্টারপোলের সাহায্য নেওয়ার কথা চিন্তাভাবনা করা হচ্ছে। আসিফ নজরুল নিজে বলেছেন যে ইন্টারপোলের সাহায্যে রেড অ্যালার্ট জারি করে ভারতবর্ষ থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা হবে বিচারের জন্যে। এবং এই যে বিচারের জন্য নিয়ে আসা হবে, তো তার বিরুদ্ধে অভিযোগ কী? তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা গণহত্যা চালিয়েছিলেন বাংলাদেশে, এবং সেই গণহত্যার জন্য তাকে বিচার, তার উপরে বিচার, তার জন্য তার ওপর বিচার ব্যবস্থা বলবৎ করা হবে, বিচার করা হবে শেখ হাসিনার। সেই জন্যে
ভারতে যে শেখ হাসিনা রয়েছেন তাকে ইন্টারপোলের সাহায্যে বাংলাদেশে ফিরিয়ে আনতে চাইছে ইউনূস সরকার। ইউনূস সরকার তো বললাম, কিন্তু ইউনূস যে বাংলাদেশে আছেন তার কিন্তু কোনো রকমের প্রমাণ আমার কাছে নেই। বাংলাদেশের যারা সমন্বয়ক, যারা বাংলাদেশ পরিচালনা করছেন, তারাও কিন্তু জানেন যে বাংলাদেশে ইউনূস নেই। তো যাই হোক, তবু ইউনূস সরকার বলতে হচ্ছে, যখন বলছি ইউনূস সরকার চাইছে যে বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসতে, এবং সেটা বেশ কড়াকড়িভাবে তারা পদক্ষেপ গ্রহণ করছে ইন্টারপোলের মাধ্যমে। আবার আরেকটা যেটা হচ্ছে, ভারতে যেহেতু শেখ হাসিনা রয়েছেন, এই বিষয়টি যেহেতু এখন পরিষ্কার হয়ে গেছে, তো সেহেতু বন্দি প্রত্যর্পণ চুক্তি যেটা ভারতের সাথে বাংলাদেশের রয়েছে সেটাও বাংলাদেশ অ্যাপ্লাই করার চেষ্টা করছে। মোট কথা, যেন তেন প্রকারেণ শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে চাইছে সরকার, এবং নিয়ে এসে তাকে আসামি হিসাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাইছে। এখনো পর্যন্ত এটাই খবর। পরবর্তী খবর কী হয়, পরবর্তী আপডেট কী হয়, সেটা অবশ্যই জানাবো আমার চ্যানেলের মাধ্যমে। আর বাংলাদেশের বন্ধুরা, প্লিজ বাংলাদেশ সম্পর্কে খবর করলে রাগ করবেন না, আমরা ইন্টারন্যাশনাল ইস্যুতে খবর করি। কারোর কোনো দেশের ওপর পেটেন্ট নেই যে সেই দেশ সম্পর্কে কোনো রকমের খবর অথবা কোনো রকমের মন্তব্য করা যাবে না। এরকম পেটেন্ট সারা বিশ্বে কখনো তৈরি হয়নি, হবেও না। বিশ্ব একটা গণতান্ত্রিক পদ্ধতিতে চলে, সুতরাং বাংলাদেশ সম্পর্কে খবর করলে দয়া করে যারা কট্টর আছেন তারা দয়া করে রাগ করবেন না। এখন এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী খবরে। নমস্কার।